হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো এবং সুস্থ আছেন। লিভিং উইথ সোহিনীতে আমি সোহিনী চলে এলাম আমাদের আমেরিকা থেকে কলকাতা ভ্রমণে আরও একটা নতুন ব্লগ নিয়ে। আজকে 29শে জানুয়ারি সোমবার, আর আমাদের আজকে আমেরিকা থেকে কলকাতা ভ্রমণের হচ্ছে তৃতীয় দিন। তো আজকে বেশ সকাল সকাল বেরিয়ে গেছি, এখন প্রায় সকাল 11টা বাজে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে শেক্সপিয়ার সরণী থানার ঠিক অপোজিটে জাসমিন টাওয়ারে। অ্যাকচুয়ালি এখানে আজকে আমরা এসেছি একটা ভিসা রিলেটেড কাজের জন্য। আমাদের ভিসা স্ট্যাম্পিংয়ের জন্য কিছু ডকুমেন্ট জমা দেওয়ার ব্যাপার ছিল, তো সেটা করতেই আজকে এসেছি। তো সেই কাজটা করতে মোটামুটি ঘন্টা দুয়েকের মধ্যে হয়ে যাবে, তাই ভাবলাম যে এখান থেকে সরাসরি কলকাতা বইমেলায় চলে যাব। আর সেরকমই প্ল্যান করেই বেরিয়ে পড়েছি শেক্সপিয়ার সরণী থানার সামনে থেকে উবেরে করে হচ্ছে কলকাতা বইমেলার উদ্দেশ্যে। আপাতত এখন কলকাতা বইমেলার এরিয়ার কাছাকাছি চলে এসেছি। এখানে এসে অ্যাকচুয়ালি শুনলাম যে 18 থেকে 31শে জানুয়ারি অবধি নাকি বইমেলা থাকবে, তো সেই কারণে ভাবলাম যে আজকে যখন এখানে এসেছি তো একবার ঘুরেই যাই। তো আজ অনেক বছর বাদে আসা কলকাতা বইমেলাতে, আর আরও ভালো লাগছে যে মেয়েকে নিয়ে আসতে পারলাম এবছর। তো যাই হোক, আপাতত এখন ঢুকছি 2024 সালের কলকাতা পুস্তক মেলাতে। আপনারাও থাকুন আমাদের সাথে, তো যতটুকু পারবো আর কি ঘুরবো আর আপনাদের সাথে শেয়ার করতে থাকবো আজকের ব্লগে পুরোটাই। প্রথমেই বলি, এবছর যে 47তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা 2024 হচ্ছে 18 জানুয়ারি থেকে 31শে জানুয়ারি, এবং এটা হচ্ছে সেন্ট্রাল পার্ক মেলা গ্রাউন্ড করুণাময়ী সল্টলেকের সামনে। এবং আমরা আজকে এখানেই এসেছি, এবং আন্তর্জাতিক আজকে কলকাতা বইমেলার ফোকাল থিম হলো ইউকে, সেটাও আজকে ঘুরে দেখবো, চলুন। আমরা আজকে এসেছি কলকাতার হচ্ছে বুক ফেয়ারে, সল্টে করুণাময়ীতে যেটা হচ্ছে, মেয়েকে নিয়ে এসেছি। প্রায় অনেক বছর বাদে এলাম, প্রায় 6 বছর বাদে আর কি, যেহেতু কলকাতাতে আসলাম আর কি, তো সেই কারণে বুক ফেয়ারটা আর কি মিস করলাম না আমরা। কলকাতা বইমেলা বাঙালির আবেগের সঙ্গে অনেকটাই জড়িত। সেই মনে আছে ছোটোবেলায় বাবার হাত ধরে প্রথম কলকাতার বইমেলাতে আসা, স্টলে স্টলে ঘুরে বই দেখা, বই কেনা, কত ধরনের বইয়ের সংস্পর্শে আসা, কবি সাহিত্যিকদের সান্নিধ্যে আসা। এবং বলতে পারেন তরুণ প্রজন্মের মধ্যে সাহিত্যের প্রতি ভালোবাসা তৈরি করে কিন্তু এই বইমেলা। তো যাই হোক, আজকে এই বইমেলায় এসে অনেক স্মৃতি মনে পড়ছে ছোটোবেলার, তার সাথে হচ্ছে খাবার দাবার তো থাকতোই, কেন বাঙালির তো যেখানেই যাবে সেখানেই খাবার দাবার থাকে। তো সেই কারণে আজকেও আমরা সেরকম ধরনেরই এক্সপিরিয়েন্সটা আমার মেয়েকে একটু করাতে চলেছি। তো আপনারাও থাকুন আমাদের সাথে, যতটুকু পারবো দেখবো আর আপনাদেরকেও দেখাবো। তো আস্তে আস্তে এগোচ্ছি, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দেশ পাবলিকেশনের সামনে, চলুন ভেতরে যাই একটু দেখি কী ধরনের বই পাওয়া যায়। কতটা ভিড় হয়েছে দেখুন, এখানে কত বইপ্রেমী মানুষ এখানে একত্রিত হয়েছেন, ছোট বড় সব ধরনের সাহিত্য গল্পের বই এখানে রয়েছে। দেশ পাবলিকেশন থেকে বেরিয়ে এবার আমরা আস্তে আস্তে এগোচ্ছি, বাঁদিকে রয়েছে করুণা প্রকাশনী, তারপরে সাহিত্য পরিষদ রয়েছে, তো নানান ধরনের বড় বড় পাবলিকেশন রয়েছে। তো সেখানেই ঢুকছি, দেখছি কী ধরনের বই পাওয়া যায় এবছর। তবে কী জানেন, এবছর আমার মেয়ের জন্য কিন্তু এটা নতুন ধরনের অভিজ্ঞতা, কারণ এর আগে আমেরিকাতেও বইমেলা অ্যাটেন্ড করেছে, তবে ওখানকার বইমেলা তো একটু অন্যরকম হয়, ওখানে এতটা ভিড় হয় না, এত নানান ধরনের হচ্ছে ভাষায় বইও পাওয়া যায় না। তো যেহেতু এইখানে বেশিরভাগটাই বাংলা ভাষায় দেখছে, তো সে কারণে একটু অসুবিধা হচ্ছে, তো সেই জন্যই আমরা এখন এই স্টলটাতে ঢুকলাম, দেখি এখানে কী পাই। যেহেতু এখানে অনেক ধরনের বিদেশি বই পাওয়া যায় এবং ইংলিশ বইও রয়েছে, তো যাই হোক ওর মধ্যে কিছু পছন্দ করে ফেললো। তো চলুন আপনাদেরকে একটুখানি দেখাই এই স্টলটা, এখানে নানান ধরনের বাচ্চাদের বই রয়েছে এবং ইংলিশ বই রয়েছে এখানে। তো এখান থেকে আমরা মেয়ের জন্য প্রায় 6-7টা বই কিনলাম, ও খুব খুশি হলো বই কিনে। এবছর কলকাতা বইমেলা যেহেতু আন্তর্জাতিক কলকাতা বইমেলা, তো সেই কারণে এখানে অনেক ধরনের হচ্ছে বিদেশি স্টল রয়েছে এবং সেখানে নানান ধরনের হচ্ছে দেশ বিদেশের বই রয়েছে। তো সেই কারণে আমার মনে হয় এই বইমেলা কিন্তু আরও বেশি উন্মুক্ত হয়ে গেছে সারা বিশ্বের বিভিন্ন কবি সাহিত্যিক এবং বইপ্রেমীদের কাছে।
যাই হোক, আমরা এতক্ষণ ধরে রয়েছি হল নাম্বার ওয়ানে এবং এখানে নানান ধরনের বুক স্টল রয়েছে এবং নানান ধরনের দেশ বিদেশের বই আপনারা পেয়ে যাবেন। তবে আপাতত দেখুন মায়া আর্ট সেন্টার, এখানে কত ধরনের আর্ট রয়েছে দেখেছেন? বইয়ের সাথে সাথে এখানে এলে কিন্তু এই ধরনের আর্টের জিনিসপত্র কিন্তু দেখা যায়। অনেকক্ষণ হাঁটাহাঁটি হয়ে গেছে, এখন আমরা আস্তে আস্তে এগোচ্ছি কিছু খাওয়ারের জন্য। তবে বইমেলাতে কিন্তু আরেকটা জিনিসও বলতে হয় যে এখানে নানান ধরনের ফুড স্টল রয়েছে, যেটা আমাদের কলকাতা বইমেলার একটা অন্যতম আকর্ষণ। তো আমরা এখন আপাতত সেটাই যাচ্ছি এক্সপ্লোর করতে। তো আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে পান্ডা মোমোর সামনে, এখানে ভাবছি একটু মোমো টোমো খাবো। তবে মেয়ের কিন্তু খুব ইচ্ছা করছে পিজা খেতে, তো ওর জন্য একটা পিজাই নেওয়া হলো আলটিমেটলি। এখানে আবার পিজার সঙ্গে দেখছি একটা করে কফিও ফ্রি দিচ্ছে, তো সেই কারণে কফিও নিয়ে নিলাম। ভালোই হলো পিজার সঙ্গে একটা করে কফি পাওয়া যাচ্ছে। তো আজকে আমরা নিয়েছি এখানে চিকেন পিজা, আর আমি নিলাম একটা ভেজ পিজা। তো ভালোই ছিল পিজাটা। তো অনেকদিন বাদে কলকাতাতে এসে আবার পিজা খেলাম। ইউজুয়ালি আমেরিকায় তো আমাদের এতটাই পিজা খাওয়া হয়। তো যাই হোক, কলকাতাতে তো স্ট্রিট ফুড অনেকই থাকে, কিন্তু মেয়ের জন্য বাধ্য হয়ে আমাদের পিজা নিতে হলো। তো একটা করে পিজা আর কফি খেয়ে মোটামুটি ভালোই পেট ভরে গেছে। এবার আবার হাঁটবো, আরও দেখি নতুন কোনো স্টল দেখতে পাই কি না, যদি মেয়ের জন্য আরও নতুন কিছু বই কেনা যায়। এই দেখুন নবদ্বীপের লাল ক্ষীর দই। পিজা খেতে খেতে পাশের দোকানের উপরে চোখ পড়ল, দেখলাম নানান ধরনের মিষ্টি রয়েছে, পাটিসাবড়া, কালোজাম, রসগোল্লা। আমেরিকা থেকে প্রায় 6 বছর বাদে কলকাতাতে ফেরা, তাও যদি এত ধরনের মিষ্টি চোখের সামনে থাকে তাহলে বইমেলাতে এসে বই কী দেখবো? এই মিষ্টির থেকে চোখ ফেরাতে পারছি না। তো যাই হোক, আরও দেখছি নানান ধরনের খাবারের স্টল রয়েছে। তো এই খাবার দেখতে দেখতে এগোচ্ছি, চলুন আমাদের সাথে আপনারাও। এর আগেও যতবার এসেছি বইমেলাতে দেখেছি এবং এবছরও এলাম, দেখছি কত মানুষের ভিড় এই বইমেলাতে। মাঝে মাঝে মনে হয় যে কলকাতা শহরে এত বইপ্রেমী মানুষেরা রয়েছেন, আর মাঝে মাঝে এটাও মনে হয় বইমেলাতে শুধুমাত্র বইপ্রেমী মানুষদেরকে আকৃষ্ট করে তা কিন্তু নয়। এখানে কিন্তু নানান ধরনের মানুষেরা আসে উৎসবে মেজাজ নিয়ে। অ্যাকচুয়ালি বইমেলা কিন্তু এক ধরনের বাঙালিদের উৎসবে পরিণত হয়েছে। নানান ধরনের ওয়ার্কশপ হচ্ছে, ইভেন্ট হচ্ছে, হস্তশিল্প আরও কত কী রয়েছে বলুন তো এই বইমেলাতে। দেখুন আমরা এখন আস্তে আস্তে ঢুকছি বিভিন্ন বিদেশি প্রকাশনীগুলোতে, জার্মানি, ফ্রান্স, ইউনাইটেড কিংডম, মেক্সিকো। তো এবছর 47তম হচ্ছে কলকাতা আন্তর্জাতিক বইমেলার হচ্ছে মূল থিম যেহেতু ইউকে, তো সেই কারণেই ভাবছি ব্রিটিশ কাউন্সিলে ঢুকি, দেখি এখানে নতুন কী পাওয়া যায়। ব্রিটিশ কাউন্সিল থেকে দেখলাম সেরকম কিছু পছন্দ হলো না বই, তো বেরিয়ে যাচ্ছি। দেখুন এই টেলিফোন বুথটার সামনে অনেকেই ফটো তুলছে, আমরাও তুললাম। এবার আস্তে আস্তে এগোচ্ছি আরও বিভিন্ন রকম বিদেশি প্রকাশনীগুলোর দিকে। রাশিয়া রয়েছে, সামনে আমেরিকা রয়েছে। এই দেখুন এটা হলো ইউএসএর স্টল, সামনে রয়েছে থাইল্যান্ডের স্টল, এরকম প্রত্যেকটা প্রকাশনী রয়েছে। আমরা একটু ঘুরে ঘুরে দেখছি, প্রথম যদি কিছু বই টই পাওয়া যায় তাহলে কিনব। বিদেশি প্রকাশনীগুলো থেকে দেখে এবার আস্তে আস্তে ঢুকে গেলাম দেশি প্রকাশনীগুলোর দিকে। আরও কতগুলো বাকি আছে স্টল এক্সপ্লোর করার, তো সেগুলো একটু করছি। সামনে দেখুন সিএসসি লিমিটেডের সামনে একটা খুব সুন্দর একটা ওরা ব্যানার করেছে, ভালোবাসা কলকাতা। তো ওখানে একটুখানি দাঁড়িয়ে ফটো ফটো তুললাম, ভিডিও করলাম। ভালোবাসা নিও কলকাতা, কি সুন্দর করেছে দেখুন ব্যানারটা, বেশ ভালো লাগলো। যাই হোক, তো আস্তে আস্তে এগোচ্ছি আবারও। দেখে আর একটু এগিয়ে দেখছি এখানে প্রেস কর্নার রয়েছে সিএসসি লিমিটেডের ঠিক পাশে, এবং এর বাদিক দিয়ে সোজা গেলেই দেখছি এখানে নানান ধরনের ফুড স্টল রয়েছে। তার পাশ সঙ্গে রয়েছে হস্তশিল্প মেলা, যেটা বইমেলাতে এসে আরেকটা পাও না। নানান ধরনের হ্যান্ডিক্রাফট জিনিসপত্র দেখা যাচ্ছে এখানে, আর এই মাঝখানের পুরো জোনটাই হয়ে করেছে পুরো খাবারের জোন। দেখুন কত ধরনের খাবারের স্টল রয়েছে এখানে, মানে বইমেলাতে এসে যদি কারো বই দেখতে যেতে এসেও হাঁপিয়ে পড়ে, তার জন্য খাবারে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। আরও একটু ডান দিকে গেলাম, এখানে দেখছি পরপর পরপর আরও নতুন নতুন অনেক পাবলিকেশন রয়েছে, এগুলো নিশ্চয়ই নতুন পাবলিকেশন হবে আর কি। তো চলুন একটু দেখি কী কী বই টই আরও পাওয়া যায় এখানে। সামনে হাঁটতে হাঁটতে এগোতেই বাদিকেই চোখে পড়লো একটা স্টেজ করে প্রোগ্রাম হচ্ছে। তো সামনে গিয়ে দেখি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর মুক্তমঞ্চ। আসলে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর স্মরণেই কোনো অনুষ্ঠান হচ্ছে,
দেখুন সামনে কত শ্রোতারা বসে আছেন এবং এখানে দেখছি একজন বক্তৃতা দিচ্ছে এবং কিছুক্ষণ আগে দেখছিলাম কবিতা আবৃত্তিও হচ্ছিল। এখানে নৃত্যানুষ্ঠানও হয় জানেন তো, সেই কারণেই মনে হয় বইমেলাতে শুধুমাত্র বইপ্রেমী মানুষেরা কেন আসবেন, সব ধরনের মানুষেরাই আসেন এই ধরনের অনুষ্ঠানে সামিল হতে। দেখুন এখানে রয়েছে অদ্বৈত আশ্রম, একজন স্বামীজি দাঁড়িয়ে আছেন, মনে হয় কোনোরকম রামকৃষ্ণ মিশনের আন্ডারে কোনো পাবলিকেশন হবে। এখানে নানান ধরনের বই পাওয়া যাচ্ছে, দেখুন এখানে উপনিষদ, বেদ, বিভিন্ন রকম ধার্মিক বইও এখানে পাওয়া যায়। আমরা আপাতত ঢুকলাম এই শিশু পড়াঘরে, যদি মেয়ের জন্য কোনো বই পাই। এখান থেকে বেরোতেই দেখছি এখানে একটা খুব সুন্দর করে ওয়াল ব্যানার করেছে জিঙ্গেল গিটস, কি সুন্দর। দেখুন এখানে দাঁড়িয়ে আমার মেয়ে কিছু ছবি টবি তুলল। এখানে ইতালির কিছু পাবলিকেশন রয়েছে, আরও কিছু ইন্টারন্যাশনাল পাবলিকেশন রয়েছে, সেগুলো দেখতে দেখতেই আমরা আপাতত চলে এসেছি হস্তশিল্প মেলার দিকে, যেটা আপনাদেরকে আমি আগেই বললাম যে এবছর আন্তর্জাতিক বইমেলাতে কিন্তু অন্যতম আরেকটা অ্যাট্রাকশন হলো হচ্ছে হস্তশিল্প মেলা। এখানে বহু মানুষ এখানে নিজেদের হাতের কাজের হচ্ছে প্রতিভা দেখাচ্ছেন এবং প্রচুর মানুষ এখানে এসেছেন এগুলো দেখতে। নানান ধরনের হ্যান্ডিক্রাফ্ট জিনিসপত্র পাওয়া যাচ্ছে, চলুন সেগুলো একটু ঘুরে দেখাই আপনাদেরকে। কি সুন্দর মেলা হচ্ছে দেখেছেন, ভীষণ ভালো লাগলো, কত কিছু জিনিসপত্র পাওয়া যায় ঘর সাজানোর। যাই হোক আমরা আস্তে আস্তে এগোচ্ছি, এখানে এসে আরেকটা জিনিস চোখে পড়লো, দেখুন এই ভদ্রলোক কি সুন্দর আঁকছে। দেখুন এরকম আঁকা কিন্তু আমরা নিউ ইয়র্ক শহরেও দেখি, নিউ ইয়র্কের অনেক রাস্তায় অনেক ছেলেমেয়েরা এরকম সুন্দর সুন্দর আঁকে এবং সেগুলো মানুষজনরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। বইমেলাতে এসে আবার দেখলাম এরকম একটা জায়গা। আপাতত এখন আমরা আস্তে আস্তে বেরিয়ে যাব, অনেকক্ষণ অনেকটা সময় আমরা কাটালাম এই বইমেলাতে, প্রায় 3 ঘন্টা পেরিয়ে গেল। ডান দিকেই ফুড কোর্ট এবং সোজা গাড়ি হচ্ছে এক্সিট গেট, আমরা ওখান দিয়ে এখন বেরিয়ে যাচ্ছি। ভীষণ ভালো লাগলো, আজকে সময়টা খুব সুন্দর কাটলো কলকাতা বইমেলাতে, আশা করি আপনাদেরকেও খুব ভালোভাবে দেখাতে পারলাম কলকাতা বইমেলাটা। আমরা এখন কলকাতা বুক ফেয়ার থেকে বেরিয়ে যাচ্ছি, মুহূর্তে দাঁড়িয়ে আছি এখন করুণাময়ী বাস স্ট্যান্ডে, আমরা অটোতে উঠবো, এখন আমরা যাব আমাদের যে রাজারহাটের নিউ টাউনের যে ফ্ল্যাট সেখানে আমরা যাব। আজকে ব্লগটা এখানেই শেষ করছি, কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানাবেন আমাদের কমেন্টে। আশা করি কলকাতাতে যারা আছেন তারা তো চিনতে পারছেন, এটা হলো সল্টলেক করুণাময়ী বাস স্ট্যান্ড, তো এখান থেকে আমরা হচ্ছে অটোতে উঠব, বেশিক্ষণ লাগবে না, তো আমরা আস্তে আস্তে বাড়ি ফিরব। তো বাড়ি ফিরতে যেতে আপনাদেরকে একটাই কথাই বলছি, আজকে আমাদের কলকাতা বইমেলার ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটিকে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসবো একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি, ততক্ষণের জন্য সকলকে টাটা।